আসসালামু আলাইকুম, Dizen24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে, সৌদিতে কঠোর আইন প্রয়োগের ঘোষণা দিল সুরা কাউন্সিল। সৌদি আরবে নতুন আইনের ফলে মহাসংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশি প্রবাসীরা। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে আমাদের প্রায় 20-25 লাখের মতো বাংলাদেশি প্রবাসী রয়েছে। এই সমস্ত প্রবাসীদের মধ্যে যেমন বৈধ প্রবাসী আছে, ঠিক তেমনই অবৈধ প্রবাসীদের সংখ্যাও কিন্তু প্রচুর। সৌদি আরবে কিছু অবৈধ প্রবাসী যারা কিনা বৈধ কাগজপত্রের অভাবে এখন সম্পূর্ণরূপে অবৈধ, পাশাপাশি হজ ও ওমরা করতে গিয়ে সৌদি আরবে থেকে যাওয়া অবৈধ প্রবাসীদের সংখ্যাও দিন দিন বাড়ছে। আর এরই প্রেক্ষাপটে সৌদি আরবের শুরা কাউন্সিল এবার এক কঠোর পদক্ষেপ নিয়েছে। সৌদি আরবে যে সমস্ত প্রবাসীরা অবৈধভাবে বিভিন্ন জায়গায় কাজ করছে তাদেরকে আটক করার জন্য শুরা কাউন্সিল নতুন এক আইন প্রণয়ন করেছে। এই আইনটি আগেও ছিল, কিন্তু তখন এটি ততটা কড়াকড়ি ছিল না। নতুন করে শুরা কাউন্সিল এই আইনটি বাস্তবায়নের ফলে এখন প্রবাসীরা সত্যি মহাসংকটে পড়েছে। সৌদি আরবে যে সমস্ত প্রবাসীরা ফ্রি ভিসার নামে বিভিন্ন সেক্টরে গিয়ে কাজ করত তাদেরকে আটকের জন্য উঠে পড়ে লেগেছে সৌদি পুলিশ। বিশেষ করে আপনারা সকলে জানেন সৌদি আরবে কিছু প্রবাসী আছে যারা কিনা তাদের কফিলকে একটা প্রতি মাসে মাসহারা দিয়ে এক জায়গা থেকে গিয়ে অন্য জায়গায় কাজ করে, যা কিনা সৌদি আরবের আইনে অন্যতম বড় একটি অপরাধ। আর এই অপরাধ দমন করার জন্যই সৌদি আরবের পুলিশ এখন উঠে পড়ে লেগেছে। আছাড়াও সৌদি আরবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে দেখা যায় প্রবাসীরা কাজ করছে লুকিয়ে লুকিয়ে। এখন আপনারা সকলে জানেন সৌদি আরবে প্রবাসীদের ব্যবসা করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, তবে তারপরেও দেখা যায় কিছু প্রবাসীরা তাদের কফিলের ব্যবসা বাণিজ্য লুকিয়ে লুকিয়ে করছে। আর এর জন্যই সৌদি আরবের কফিল এবং তাদের যে মালিক পক্ষ আছে তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সৌদি আরবের পুলিশ। সৌদি আরবের শুরা কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, যে সমস্ত কফিল তাদের এই সমস্ত প্রবাসীদেরকে মাসহারা নিয়ে প্রতি মাসে অন্য জায়গায় লুকিয়ে কাজ করার সুযোগ করে দিচ্ছে, তাদের লাইসেন্স বাতিল করা হবে এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে। তাই সৌদি আরবের যে সমস্ত প্রবাসীরা এভাবে লুকিয়ে লুকিয়ে কাজ করছেন আপনারা সতর্ক হয়ে যান। আপনারা সকলে যদি ভালো থাকেন সেটা আমরা সকলেই চাই, কিন্তু আপনাদের সামান্য কিছু ভুলের কারণে আপনারা যে মোটামুটি বড় ধরনের বিপদে পড়বেন সেটা আমরা সকলেই জানি। তাই সৌদি আরবে শুরা কাউন্সিলের এই নতুন আইনটি সম্পর্কে সকলে সচেতন থাকবেন এবং দেখবেন কেউ যাতে পুলিশের হাতে আটক না হন। দয়া করে ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে এক্ষুনি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল Dizen24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।